আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ নতুন শব্দ এবং কিভাবে বাক্য তৈরি করতে হয় সেই বিষয়গুলি। আপনি যদি আরব দেশে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন যে কিভাবে আপনি ছোট ছোট শব্দ দ্বারা বাক্য তৈরি করতে পারবেন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আলিউম, এটা হলো আজ। বকরা, বকরা হলো আগামীকাল। কিদা কিদা, এটা হলো কোনো মতে। কিদা কিদা অর্থ বোঝায় কোনো মতে, আর মিয়া মিয়া অর্থ বোঝায় ভালো মতে। গিরগির, এ শব্দটি ব্যবহার করা হয় ঝামেলা করা বা বেশি কথা বলা অথবা বেশি পেঁচাল পাড়া এমন অর্থে। জঞ্জাল, জঞ্জাল অর্থ বোঝায় ঝগড়া করা। ইয়ানি অর্থ হলো মানে কি। ইয়ানি শব্দটি দ্বারা ব্যবহার করা হয় মানে কি। আদ্রি অর্থ হল আমি জানি। আগ্রাত, আগ্রাত শব্দটি ব্যবহার করা হয় মালপত্র। যেমন আপাস শব্দটি দ্বারা ব্যবহার করা হয় মালপত্র, তেমনি আগ্রাত শব্দটি অর্থ বোঝায় মালপত্র। নাগস অর্থ হল বাকি। মিষ্টি, মিষ্টি শব্দটি ব্যবহার করা হয় হালুয়া। আরবি হালুয়া বাংলা অর্থ হলো মিষ্টি। কপি, কপিকে আরবি ভাষা বলা হয় নাসিক। নাসিক অর্থ হলো কপি। গবেষণা, এটার আরবি হবে বাহুস। বাহুস অর্থ হলো গবেষণা বা গবেষণা করা এমন অর্থে ব্যবহার করা হয়। আপনার ঠিকানা কোথায় জানতে পারি। ইনতা উনোয়ান ওয়েন, ইনতা উনোয়ান ওয়েন, এটা হলো আপনার ঠিকানা কোথায়। এখানে উনোয়ান অর্থ হলো ঠিকানা, ওয়েন অর্থ হলো কোথায়। আনা মালুম অর্থ হলো জানতে পারি, মালুম অর্থ হলো জানতে পারা বা জানা এমন অর্থে বোঝানো হয়। রেডিমেড কাপড়ের দোকান, এটা হবে জাহাজিয়া মালাবিস। জাহাজিয়া মালাবিস অর্থ হলো রেডিমেড কাপড়ের। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, এটা হবে হাদা গাওয়াই সাদিকানা। হাদা গাওয়াই সাদিকানা অর্থ হল ও আমার ঘনিষ্ঠ বন্ধু। এখানে ঘনিষ্ঠ বোঝানো হয় গাওয়াই, গাওয়াই অর্থ হল ঘনিষ্ঠ, সাদিক অর্থ হল বন্ধু। বাদ দাও বন্ধুত্ব, আগে টাকা দাও, এটা হবে খাল্লি বাল্লি সাদিক। খাল্লি বাল্লি সাদিক অর্থ হল বাদ দাও বন্ধুত্ব। এখানে খাল্লি বাল্লি অর্থ দ্বারা বোঝানো হয় বাদ দাও, আর সাদিক অর্থ হল বন্ধুত্ব। আগে টাকা দাও, এটা হবে আওয়াল জিপ ফুলুস। আওয়াল জিপ ফুলুস অর্থ হল আগে টাকা দাও। কোয়েস বা জেইন, দুটি শব্দ দ্বারা বোঝানো হয় ভালো, ভালো অর্থে ব্যবহার করা হয়। মুকোয়েস এবং মুজেন দুটি শব্দের অর্থে নেগেটিভ অর্থে বোঝানো হয় যে ভালো না বা এমন অর্থে। জেহেদা অর্থ হল খুব বা বেশি বা অনেক এমন শব্দে ব্যবহার করা হয় জেহেদা। বিছানার চাদর, এটা হবে সারাশিফ। সারাশিফ অর্থ হল বিছানার চাদর। নতুন বিছানার চাদর, এটা হবে জেদিদ সারাশিফ। জেদিদ সারাশিফ অর্থ হল নতুন বিছানার চাদর। পুত্রবধূ বা গৃহবধূ এমন শব্দটিকে আরবি ভাষায় ব্যবহার করা হয় আওয়ানি মানজালিয়া। আওয়ানি মানজালিয়া অর্থ হল পুত্রবধূ বা গৃহবধূ। নিরাপত্তা, এটাকে বলা হয় মাখাদ্দাত। মাখাদ্দাত অর্থ হল নিরাপত্তা। প্লাস্টিকের দোকান, এটা হবে প্লাস্টিক মহল। প্লাস্টিক মহল বোঝানো হয়েছে প্লাস্টিকের দোকান। এখানে প্লাস্টিককে বোঝানো হয় প্লাস্টিক, আর মহল অর্থ বোঝানো হয় দোকান। মানে কি বা অর্থ কি, এটা হবে ইয়ানি। ইয়ানি অর্থ হলো মানে কি বা অর্থ কি। তোমার কথার মানে কি বা অর্থ কি, এটা হবে ইয়ানি ইন্তা কালাম। ইয়ানি ইন্তা কালাম, যে তোমার কথার মানে কি, অথবা ইন্তা কালাম ইয়ানি, যে তোমার কথার অর্থ কি। এস বা হাল অর্থ হলো কি। এখানে কি অর্থে এস এবং হাল দুটি ওয়ার্ডই ব্যবহার করা হয়। মালুম অর্থ হলো জানা, চিনা বা পরিচিতি।
তো এখানে আমরা বাংলা তিনটি শব্দের অর্থে আমরা মালুম শব্দটি ব্যবহার করতে পারি। ইজি অর্থ হলো আশা বা আসছে, এমন অর্থে আমরা ব্যবহার করতে পারি। তবে ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।